আপনি এমন কিছু করছেন যে যা পরিস্থিতি রাখেন না, তারপর আপনি কিভাবে কথা বলেন? তুমি না দিন দিন করে জোয়ান হতে চাও, বুঝতেছি না আপনার লজ্জা পায় না বলতে কেন? আরে মানুষ আছে না, আমার স্বামী কিন্তু একটা ফেরেশতার মতো লোক, বুঝছেন? এরকম আমার স্বামী হতেই পারে না। আপনি কি জানেন আপনার সাথে যা করছি সম্পূর্ণ আমার ফোনে ভিডিও আছে। আরে ম্যাডাম বোঝে না আমি যে কতটা শেয়ানা পাটি। মানুষের পর বিয়ের পরে খালি দিন দিন লাগছে বুড়ো হয়, তুমি না দিন দিন খালি জোয়ান হতে চাও, বুঝতেছি না। আরে মানুষ আছে না, শোনো ভালো কথা, যে ছেলে আছে না ওর তো কোনো মাস্টার নাই, তুমি একটা ভালো একটা মাস্টার দেখো তো আছে কিনা, পড়া লাগবে। ওই যে ছেলে বাবা কি অবস্থা, কিরকম পড়লা স্কুলে? চলো বাবা। হ্যাঁ আমার সামনে পরীক্ষা, তাই স্যার বলছে একটু টিচার রেখে দিতে, তাই না? আমি তো পড়াই, দু তিনজন ছেলে মেয়েকে পড়াই তো। আমার বাচ্চাটাকে পড়াবেন আপনি? তাহলে বাসায় পাঠিয়ে দেন। ম্যাডাম শুনেন একটা কথা বলি, আমার তো আর টাকা পয়সার অভাব নেই, আপনি আমার বাড়িতে এসে পড়েন, আমি আপনি ডাবল টাকা দেব। আসলে টাকা তো ফেক না, কিন্তু বাড়িতে যাওয়া পড়ানো তো মুশকিল। না না তারপর একটু কষ্ট হলো পড়েন, পরীক্ষা পর্যন্ত পড়ান। আচ্ছা ঠিক আছে, তাহলে ম্যাডাম আসবেন তো কালকে না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরীক্ষার হলে বুঝছো সুন্দর মতো কোনো কিছু ভাববা না, মাথায় টেনশন ছাড়া একবারই পাবা। আর শোনো আর তোমার জন্য ওই যে টিচার রাখছে বুঝছো, আমি আসবো আজকে পড়াতে। হ্যাঁ শোনো শোনো, তোমার যাওয়া লাগবো না, তুমি থাকো, আর যদি বেশি সিরিয়াস হয়ে যায় তাহলে তোমার আমি বিকালে ফোন দিব, তুমি আইসা পড়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও। হ্যাঁ দেখো না যাও। আচ্ছা গেলাম। বাবা ভালো করে পড়ো। আচ্ছা আচ্ছা, দুষ্টামি করে না কিন্তু। আচ্ছা ভালো মন্দ জানো কিন্তু ফোন দিয়া। আচ্ছা ঠিক আছে। শোনো বাবা, তোমার এই যে টিচার হবো বুঝছো, বিকালে বইলা দিবি, আসলে কিন্তু ঠিক মন দিয়া পড়বা। হ্যাঁ আচ্ছা। ম্যাডাম আসেন আসেন।
বাস করি, একে অন্যকে সাহায্য করি, একসাথে কাজ করি, মানুষ এবং অন্যান্য সৃষ্টি নিয়ে আমাদের এই সামাজিক পরিবেশ। একজন বন্ধুকে সাথে নিয়ে তোমার বিদ্যালয় সম্পর্কে কিছু তথ্য খুঁজে বের করো। আমরা বসবাস করতে পারি না, বিভিন্ন প্রয়োজনে প্রয়োজন মেটানো জন্য আমরা মিলেমিশে। শোনো বাবা, কালকে পড়া দিয়ে গেলাম, এটা পড়ে রাখবো। হ্যাঁ, এটা এটা তাহলে কালকে আসি। হ্যাঁ, ঠিক আছে। সাগর, সাগর বাবা ঠিক আছে? শোনো বাবা, তোমার নানা শুনছি বলে খুব অসুস্থ, বুঝছো? তুমি তোমার নানু বাড়িতে যাও, আর আমি আছে না, রাত্রে তোমার নিয়ে আসবো। হ্যাঁ, আর তোমার পরীক্ষা বলে কালকে? আচ্ছা ঠিক আছে, আমি তোমার রাত্রে নিয়ে চলে আসবো। হ্যাঁ, তাহলে যাও। হ্যাঁ, দেখবে না যাও কিন্তু। হ্যাঁ, আচ্ছা তাহলে যাও বাবা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এরকম করতেছেন কি আপনি? শুধু ওই দিক যান, আপনি ঠিক করে বসেন না। আচ্ছা, আপনি সাগরকে দেখে দেন। দিতেছি তো, শুনেন, এরকম করতেছেন কেন? একটু আসেন, দুটা কথা তো বলতে পারেন আমার সাথে নাকি?
তাহলে ম্যাডাম আপনি যদি বাড়ি থেকে বিয়ে শাদী ঠিক করেন এখনো আপনি বাড়ি ঘরের খবর কি? হ্যাঁ ভালো। আপনি প্লিজ স্বাগতকে একটু ডেকে দেন। আস্তে আস্তে স্বাগত। ম্যাডাম আপনি বাড়ি থেকে বিয়ে সাথে কথা হতে বলেন না, আপনি এত কিছু জানেন কি করবেন? কিছু না, আপনি বুঝতেছেন না এখনো কি বুঝবো, এত সহজ ভাবে কথাটা বলতেছি তাও বুঝলেন না। আমি এত কিছু বুঝি না, আপনি সারকে ডেকে দেন তো প্লিজ। আসলে আপনার আমার ভালো লাগছে তার জন্য বললাম। আপনি স্বাগতকে ডেকে দেবেন? তাহলে আপনি রাজি না? না সেটা কখনোই সম্ভব না। কি কাজ ভাই? তোমার মোবাইলটা তো ভাই? হ্যাঁ মোবাইল ঠিক তো ভাই, একটা নাম্বার তোলো দাম ভাই, তুমি আমার একটা উপকার করো। কি উপকার? এটা কার নাম্বার? এটা হলো তোমার বাবির নাম্বার। তুমি খালি ফোন দিয়ে কবা কি জানো, হ্যাঁ যে ভাবি মাতাব্বর সাহেব খুব অসুস্থ চালু করে আয়, হ্যাঁ কথাটা কবে, হ্যাঁ তাহলে ভাই যাও একটু পরে কবা কিন্তু, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসোনো বিকালে দেখা করবো, তোমার আমি চা খাবো। হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ ম্যাডাম আপনি কোথায়? কেন আমি কোথায়? কেন আপনি এখন আসতেছেন না কেন? চাকরি পড়াবেন না? আপনার লজ্জা পায় না বলতে? কেন আপনি এমন কিছু করছেন যে যা পরিস্থিতি রাখেন না, তারপর আপনি কিভাবে কথা বলেন? আমি আপনার একটা কথা বলি, আপনি সেদিনকার আর কি দেখছেন? আপনি কি জানেন আপনার সাথে যা করছি সম্পূর্ণ আমার ফোনে ভিডিও আছে। মানে? হ্যাঁ আমি সব কিছু ভিডিও করে রেখেছি। আপনি যদি আমার বাড়িতে না আসেন আমি সব ভিডিও নেটে ছাইড়া দেব, তখন তো বুঝতেছেন আপনি কোন জায়গায় যেয়ে দাঁড়াবেন। প্লিজ ভাই এই কাজটা করবেন না। তাহলে আইসা একটু আমার সময় দেওয়া যান, আমি ভিডিওটা কেটে দিব। হ্যাঁ বোঝে না আমি যে কতটা শেয়ানা পাটি। আসো ম্যাডাম আসো। প্লিজ ভাই আমার ভিডিওগুলো ডিলিট করে দেন প্লিজ। আমি আপনার হাত ধরে প্লিজ পায়ে ধরে প্লিজ।
খাওয়া দাওয়া লাগবে না। আমি তো তোমার বলছি তুমি আমার একটু সময় দিলে আমি ভিডিওটি কাইরা দেবো বুঝছো। দিলে প্রতিদিন আচ্ছা বাবা আরে ম্যাডাম আছে এই কিউসি কিউসি দেখি আপনার জামে কিউসি আপনার জামে আমার জ্বর না জ্বর দিতে পারবি এই এই সব তো কি বলতেছেন আমার স্বামী আপনাদের কি সর্বনাশ করছে আমি বলতে পারবো না ভাবি নাও ভালো দেখেন দেখেন আমার স্বামী কিন্তু একটা ফেরেশতার মতো লোক বুঝছেন এরকম আমার স্বামী হতেই পারে না এই আপনার কাছে কোনো প্রমাণ আছে আপনি ওনার মোবাইলটা চেক করে দেখেন ভাবি এই সাগর আপু সাগর আপু এই সাগর আপু এদিকে আসো আরে কে এসে ম্যাডাম আসেন পড়াবেন না সাগরকে এই শুনো এই তোমার মোবাইল দেখি তো মোবাইলটা দাও তো এই কে এসে মোবাইল কে এসে মোবাইল টাকা নাই তো পরে কথা বলি আসো আমি বলছি দাও মোবাইলটা দাও আরে আজ ও ও চার্জ শেষ হয়ে গেছে পরে আচ্ছা আরে এরকম করতেছ কেন মানে আপনি কাঁদতেছেন কেন আচ্ছা আপা চুপ করেন আপনি এই নেন আপনার ভিডিওটা আমি কাইটা দিছি আপু এর জন্য আমি সরি আপনি কিছু মনে করবেন না আপনি চলে যান এখন যান তুমি যে এরকম করবে আমি ভাবতেও পাই না তোমার মতো লুচ্চা মানুষের সাথে আমি সংসার করতেছি ছি এরকম জানলে তোমার সাথে আমি বিয়ে বসতাম না এই সাগর সাগর এদিকে আসো শোনো গো আমি আসলে বুঝাই ছাড় তুমি আমাকে হাত ধরবে না তোমার সাথে আমার কোনো কথা নাই বাবা তোমার সংসার আর আমি করব না কি বলতাছো এই যে শোনো এই যে শোনো গো সাগর আমি আসলে বুঝাই ছি বল শোনো এই যে শোনো